বাংলাদেশের ভিআর মিউজিয়ামের কথা মনে আছে? ভার্চুয়াল রিয়েলিটিতে ষাট গম্বুজ মসজিদ দেখেছিলাম আমরা, খুবই ভালো। আমি আজকে এটার মাধ্যমে ষাট গম্বুজ মসজিদ দেখতে পাচ্ছি, মানে আমার জন্য এটা আসলেই খুব ভালো অভিজ্ঞতা। শুধু ষাট গম্বুজ মসজিদ নয়, ভার্চুয়াল রিয়েলিটিতে এখন বাংলাদেশের বেশ কয়েকটি ঐতিহাসিক স্থাপনাও দেখা যাবে। যারা পুরনো নিদর্শন দেখতে ভালোবাসেন কিন্তু সময়ের অভাবে যেতে পারছেন না, তারা এই ভিআর মিউজিয়ামের মাধ্যমে ঘরে বসেই ঘুরে আসতে পারেন বাংলাদেশের কয়েকটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। যে আমরা বেশ কয়েকটা কন্টেন্ট আসলে তৈরি করে ফেলেছি অলরেডি, তার মধ্যে এক নাম্বার আছে হচ্ছে 11 শিব মন্দির, তারপর আছে সোনা মসজিদ, তারপর আছে হচ্ছে বড় সর্দার বাড়ি, আর আগে থেকে ষাট গম্বুজ মসজিদটা তো ছিলই। তো এই চারটা জায়গা এখন ভিআর মিউজিয়াম বাংলাদেশে কমপ্লিট হয়ে গেছে। আর আমরা নতুন আসলে যেটা শুরু করেছি সেটা হচ্ছে যে 1 নম্বর পানাম সিটি, আর 2 নম্বর হচ্ছে কান্তজির মন্দির। স্থাপনাগুলোর ভার্চুয়াল মডেল তৈরির জন্য এবার নতুন প্রযুক্তিও ব্যবহার করছেন আহমেদ জামান সঞ্জীব। যে কোনো জিনিস থেকে 3D আকারে যদি আমরা নিতে চাই সেটার জন্য স্ক্যান বলা হয় আর কি, এক ধরনের স্ক্যানিং বা ফটোকে তুলে ফটোকে 3D জেনারেট করে হচ্ছে 3D মডেল তৈরি করা হয়, এটাকে আমরা ফটোগ্রামেট্রি বলি। তো এই টেকনোলজিটা আমরা এখন খুবই ব্যবহার করছি এই পানাম সিটির জন্য, যত বেশি ফটোগ্রামেট্রি নেওয়া যায়, কারণ ফটোগ্রামেট্রি হচ্ছে একদম রিয়েল যে লুকটা সেটা চলে আসবে। পানাম সিটি তো আসলে এত বড় একটা শহর, এত বড় একটা জিনিস ভিআরে নিয়ে আসা, এটা আসলে অনেক অনেকটাই একটা চ্যালেঞ্জিং একটা কাজ। আমরা শুরুটা করেছি যেভাবে সেটা হচ্ছে এটার কত ধরনের রিসার্চ হয়েছে সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি, এবং সেটা কত পুরাতন রিসার্চ, যত আগের হয় তত আমি আসলে আগের ডাটাগুলো পাবো, যেহেতু আমাদের কাজটা হচ্ছে ডিজিটাল রেস্টোরেশন। তো যত বেশি পুরাতন ডাটা পাবো আমার বুঝতে তত বেশি সুবিধা হবে। তো আমরা যত পুরাতন ডাটাগুলো পেয়েছি সব আমরা কালেক্ট করেছি, সেগুলো স্টাডি করেছি, সেগুলো থেকে সর্টিং করেছি, ডাটাগুলোকে বাছাই করেছি যে কোনটা আমার কাজে লাগবে কোনটা কাজে লাগবে না। তো সেই ইনিশিয়াল কাজটা করার পর সেখানে আসলে বেশ কিছু প্ল্যানিংও আমরা পেয়েছি যে কী কী ধরনের বিল্ডিং এখানে ছিল, কী ধরনের ব্লু প্রিন্টগুলো কী কী সেগুলোও আমরা পেয়েছি। তো সেইগুলাকে নিয়ে আমরা যেটা করছি সেটা হচ্ছে এখন যে অবস্থায় আছে সেইটাকে ফটোগ্রামেট্রি করে ফেলছি পুরো বিল্ডিংটা। হ্যাঁ, তো ফটোগ্রামেট্রি করে ফেলার পরে যেটা হবে কি যে এটার কিছু কিছু অংশ আমরা অক্ষত পাবো, যেটাতে আসলে কোনো ক্ষতি হয়নি, যেটা আসলে অক্ষত অবস্থায় আছে, ওই জায়গাগুলোর সাথে আমরা রিপিটেশনটা মিলাবো যে এই বিল্ডিংয়ের কতটুকু অংশ আসলে রিপিট আছে, মানে আমি যেই অংশটা অক্ষত পেয়েছি সেটা কি আসলে কতটুকু রিপিট আছে, তো ওই রিপিট অংশগুলোকে আমরা মিলাবো। হ্যাঁ, এভাবে আসলে কাজটা একটু সময় সাপেক্ষ, একটু ধৈর্য নিয়ে আসলে পুরো প্রসেসটাকে আগাতে হবে, কিন্তু এটা আসলে অনেক বেশি অ্যাকুরেসি দিবে, আসলে কাজটা একদমই ঠিকঠাক হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বাড়বে। তো আমরা এই প্রসেসেই আসলে আগাচ্ছি। পুরো জিনিসটা হওয়ার পরে এটা হচ্ছে যে আমি বললাম ছোট ছোট টুকরাগুলোর কথা, ছোট ছোট টুকরাগুলোকে নিয়ে একটা বিল্ডিং পুরোটা রেডি হওয়ার পর আমরা তারপর সেই বিল্ডিংগুলোকে আবার পুরো শহরের প্ল্যান অনুযায়ী, যেটা আছে শহরের প্ল্যান অনুযায়ী পুরো শহরটাকে আমরা ডিজাইন করব, করে আসলে পানাম সিটিটাকে দেখব। দর্শকরা যেন ভালোভাবে এই মিউজিয়ামে ঘুরতে পারে সেই চিন্তা মাথায় রেখে এটার ডেভেলপমেন্টের কাজ এখনো চলছে। অ্যাপেও দেখা যাবে এই মিউজিয়াম। পুরো ভার্চুয়াল মিউজিয়াম অ্যাপ্লিকেশনটা virtualmuseumbd.com ওয়েবসাইটটাতে রাখা আছে, তো এখান থেকে চাইলে যে কেউ জিনিসটা ডাউনলোড করে নিতে পারবে। আর এখনো যেহেতু এটা বেটা ভার্সন, আসলে বেটা ভার্সন বলতে পারেন, আমরা টেস্ট করার জন্য রেখেছি যে এটা আসলে কী কী ধরনের জিনিস অ্যাড করবো, আরও সবাই টেস্টিংয়ের সুবিধার্থে আসলে রাখা হয়েছে। তো এটা ডাউনলোড করে যে কেউ ভিআর হেডসেট দিয়ে এটা এনজয় করতে পারবে সেটা একটা ব্যাপার আছে। আর আমরা অ্যাপটাকে আসলে কন্টিনিউ ডেভেলপ করছি, নতুন নতুন জায়গা যোগ হওয়ার সাথে সাথে মিউজিয়ামটার ইন্টারফেসটাও আসলে চেঞ্জ হচ্ছে, কারণ মিউজিয়ামটার ইন্টারফেসটা আমরা অনেক সহজ করার চেষ্টা করছি, এটা যেন
খুব সহজে হ্যান্ডেল করা যায় এরকম ভাবে আসলে তৈরি করার চেষ্টা করছি। তো সেটার পিছনেও কাজ করছি। অ্যাপসটা আসলে খুবই রেগুলার আপডেট হবে, আমরা হয়তো চেষ্টা করব 6 মাসে একবার করে অ্যাপসটাকে আপডেট করে ফেলার। এটা হচ্ছে অ্যাপসের আপডেট অ্যাকচুয়ালি। আর পুরো ব্যাপারগুলো আসলে আমরা মিউজিয়ামে ওয়েবসাইট যেটা আছে সেখানে আমরা এই আপডেটগুলো আসলে দেখতে পাব। ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে যারা কাজ করেন তারা মনে করেন ভবিষ্যতে এই প্রযুক্তি বড় ভূমিকা পালন করবে, বিশেষ করে শিক্ষা প্রশিক্ষণ বা গবেষণা ক্ষেত্রে এমন প্রযুক্তিরই প্রয়োজন পড়বে বলে মনে করছেন তারা। এটার মেইন লক্ষ্যটা যেটা সেটা হচ্ছে এটা যেন আমাদের দেশের এডুকেশন সিস্টেমে কোনোভাবে কাজে লাগে, কারণ আমাদের দেশের বাচ্চাদের ঘুরতে যাওয়া কোথাও বেড়াতে যাওয়া সেটা আসলে সবসময় হয়তো হয়ে ওঠে না বা সবার সবসময় হয়ে ওঠে না, এবং হয়ে উঠলেও সেটা প্রপার ইনফরমেশনটা তার কাছে যাওয়া একটা জায়গায় যাওয়ার পরে পাওয়াটা সেটাও একটা ব্যাপার। তো ওই জিনিসটাকে আসলে কম্পাইল করে আমরা চাচ্ছি যে একটা আমাদের পরবর্তী জেনারেশন যারা এডুকেশন পড়াশোনাটা যখন আসলে অনেক বেশি এরকম ডিজিটাল কন্টেন্ট নির্ভর হয়ে যাবে তখন যেন এটা খুবই অ্যাভেলেবেল একটা জিনিস হয়, এটা যেন যে কেউ আসলে অ্যাক্সেস করতে পারে আমাদের হিস্ট্রিটাকে। আসলে সেটা হচ্ছে মেইন উদ্দেশ্য যেন এডুকেশনে এটা কাজে লাগে। ফিউচার প্ল্যানিং যদি বলেন সেটা হচ্ছে আমাদের দেশের যতগুলো ভালো ভালো প্রত্নতাত্ত্বিক স্থাপনা আছে তার মধ্যে কমপক্ষে 100 থেকে 150 আমরা আসলে এই মিউজিয়ামের মধ্যে নিয়ে আসতে চাই, যেন এই স্থাপনাগুলো ভালো ভালোগুলো থেকে যায় এখানে ডিজিটালি রিস্টোর অবস্থায়, এটা আমরা চাই।